গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকে থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু হলো। তা প্রথম আমরা পঞ্চায়েত বিল্ডিং দিয়ে শুরু করলাম, তার কারণ এখানে প্রত্যেক দিন 300-400 করে লোক আসছে এবং আমরা পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার আমাদের স্টাফ সবাই থাকি, কিন্তু প্রথমত হচ্ছে এত লোক আসছে আমাদেরই নিজেদের নিরাপত্তা। তো যেহেতু আমাদের অফিসটাই এখন একমাত্র অফিস এখানে চালু হয়েছে লোক আসছে প্রচুর, তার জন্য আমাদের অফিস দিয়ে আজকে শুরু করলাম এবং আমরা এখন গুপ্তিপাড়া স্টেশন বাজারে স্যানিটাইজেশনের কাজ শুরু করতে যাচ্ছি। আমাদের অফিসের সমস্ত কর্মীদের স্যানিটাইজ করা হলো এবং এই প্রক্রিয়া এখন চলবে আজকে থেকে শুরু করলাম। আচ্ছা, আপনাদের অফিস এমন একটা জায়গা যেখানে কোনো লকডাউন নেই, আপনারা ভালো সার্ভিস কন্টিনিউ করে যাচ্ছেন, এমনি তাও লোক কীরকম আসছে? প্রত্যেক দিন 200-300 লোক আসছে, কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু এখনো আপনার এটা চলছে বাংলার মুখ্যমন্ত্রী ভাতা দিয়ে চালু করেছে, ঠিক আছে, জয় বাংলা এবং জয় বিহার সেই প্রকল্প ফর্ম ফিল আপ করতে বেশিরভাগ মানুষ আসছে, রেশন কার্ডের প্রকল্প জন্য আসছে, যাদের টোকেন পাইনি এই সমস্ত কাজগুলি তো এখন এখানে হচ্ছে, তার সাথে করেছে মানুষ আসছে আমাদের নিজেদের আমাদের পঞ্চায়েত অফিসে একটু ভিড় হচ্ছে, আমরা তবু সামাজিক দূরত্ব বজায় রেখে সবাইকে থাকতে বলছি, মাস্ক দিয়ে সবকিছু চলছে অফিসে বেশি কিছু। অবশ্যই আমরা আশাবাদী, কারণ আমাদের এখনো পর্যন্ত যা সরকারি নিয়ম নির্দেশ আছে সমস্তটাই পালন করা হচ্ছে। কিছু কিছু জায়গায় তো মানুষ নিতে চাইছে না, কিন্তু সামগ্রিকভাবে মানুষের সারা ভালো আছে এবং তারাও চাইছে করোনা মুক্ত, এবং সর্বোপরি এখানে যে যে নির্দেশগুলো আমাদের দিচ্ছে আমরা আমাদের পঞ্চায়েত এলাকায় সেগুলো এবং আশা করছি ভালো এবং ঈশ্বরের আশীর্বাদে এখানে ভর্তি করা।